আজকে আমরা শিখব দৈনন্দিন জীবনে কাজে লাগে এরকম হিসেব করার পদ্ধতি। ওয়েলকাম টু মাই চ্যানেল অরূপদার টিপস। যেমন ধরুন, কাতলা মাছের কেজি 350 টাকা হলে 575 গ্রামের দাম কত? কি বাজারে এরকম তো হয়? 29 টাকা কেজি দরে 452 গ্রাম আটার দাম কত? এখন ডিজিটাল ওয়েইং মেশিনে নিখুঁত ওজন হয়। যদিও পয়সা বলে এখন আর কিছুই নেই, সব টাকা, কিন্তু সঠিক দামটা জানলে ক্ষতি কী? আরেকটু উদাহরণ দিই, 50 টাকা কেজি দরে 575 গ্রামের দাম কত? বার করতে গেলে কি করতে হবে? 0.575 × 50 টাকা কেজি 50, তাহলে হলো কি 28 টাকা 75 পয়সা। আবার 350 টাকা কেজি দরে 2 কেজি 228 গ্রাম মাছের দাম কত? 2.228 × 350 টাকা কেজি 350, তাহলে 796.25, অর্থাৎ 796 টাকা 25 পয়সা। যদিও এই 25 পয়সা এখন দেওয়া যাবে না, 796 টাকাই দিতে হবে, 796 টাকাই সে নেবে। যত টাকা করে কেজি হবে, নিয়মটা হলো যত টাকা করে কেজি হবে তার সঙ্গে পরিমাণ গুণ করলেই সঠিক দামটা পাওয়া যাবে। যেমন 20 টাকা কেজি ধরে 50 কেজির দাম কত হবে? 20 × 50 = 1000 টাকা। কি খুব সহজ না? যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন।